ফ্রেন্ডস ওয়েকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স তো আজকে কথা বললো বেসিকালি দুটো ব্যাপার নিয়ে প্রথমে যেটা নিয়ে বেসিকালি কথা বলবো সেটা হচ্ছে ও এম জি টু নিয়ে ও মাই গড টু নিয়ে তো এই সিনেমাটা আমরা জানি আগস্টে রিলিজ করছে এগারোই আগস্টে এবং সঙ্গে ক্লাস হচ্ছে সঙ্গে তো এই সিনেমাটা কিন্তু মানে রিলিজ নিয়ে তারা খুবই আশাবাদী ছিল সিনেমার যারা টিমের অংশ তারা বলছে যে এই সিনেমাটা এমন হয়েছিল যে তার এই কাজটা নিয়ে খুবই এক্সাইটেড নিজেরাও রয়েছে কারণ এই কাজটা একদম অন্যরকম কিছু হয়েছে যা ভারতীয় সিনেমায় এর আগে কখনো ভাবা হয়নি ধরনের কনসেপ্ট সেরকমভাবে করা হয়েছে এবার যে কারণ তারা প্রমোশনে জোর দিচ্ছিল এক এক করে গান ট্রেলার সব আসছে মেয়ে টিজার সব আসছিল ট্রেলারও কিন্তু এতদিন এসে যাওয়ার কথা ছিল কিন্তু তারা আনতে পারেনি এবং এখন দেখবেন প্রমোশন এটার পুরোপুরি অফ হয়ে রয়েছে কারণটা হচ্ছে সেন্সার বোর্ড সেন্সার বোর্ড এবার অতিরিক্ত বাড়াবাড়ি শুরু করে দিয়েছে এই সিনেমাটাকে নিয়ে এবং এর থেকে একটা জিনিস স্পষ্ট চুলন্ত রকমের কিন্তু নোংরামি করা হচ্ছে এই সিনেমাটাকে নিয়ে কোনো কারণ ছাড়াই এবং এখানেই বলতে হচ্ছে এক সে টাইম প্রচণ্ড প্রচণ্ড খারাপ যাচ্ছে এতটাই খারাপ যে সিনেমাটা রিলিজ আদৌ এখন করতে পারবে কিনা সেটা নিয়ে একটা চাপানো তো শুরু হয়েছে কারণ হঠাৎ করে এই সেন্সার বোর্ড থেকে সিনেমাটাকে প্রথমে আটকে দেওয়া হয় এবং এই সিনেমাটা কিন্তু এই মুহূর্তে ছাড়পত্র দেওয়া হলো এ সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে এবং সিনেমাটায় কুড়িখানা দৃশ্য বদলে এ করা হয়েছে এবং ওই কুড়িখানা দৃশ্যের মধ্যে বেশিরভাগ দৃশ্যই খুব ইম্পর্ট্যান্ট যে ডায়লগগুলো সিনেমাটার খুব ইম্প্যাক্টফুল সেগুলোর ক্ষেত্রে কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবার এই সিনেমাটার মূল বিষয় হচ্ছে সেক্স এডুকেশান সেটাকে নিয়ে বেসিক্যালি এই গল্প হতে চলেছে এবং এটাকে নিয়েই প্রশ্ন তোলা হয়েছে যে এই রকম একটা বিষয়কে নিয়ে এরকম যেখানে ঠাকুর দেবতা নিয়ে সিনেমা সেখানে এই ধরনের কনসেপ্ট কী করে হতে পারে এবার আমার একটা কথা রয়েছে এখনকার দিনে যারাই কথাগুলো বলছে মানে দু সালে দাঁড়িয়ে তারা এটা বুঝছে না যে সেক্স এডুকেশন কতটা ইম্পর্টেন্ট দু সালে দাঁড়িয়ে আজকালকার দিনে একটা বাচ্চা মেয়েদের চূড়ান্তভাবে তাদেরকে হেনস্থা করা হচ্ছে বা ছেলেদেরও করা হচ্ছে যৌন হেনস্থা তাদেরকে সেই শিক্ষাটা দেওয়া হয় তারা সেটা থেকে বুঝে গিয়ে নিজেরা নিজেদেরকে রক্ষা করতে পারবে এটি এই মেসেজটাই কিন্তু সিনেমায় কোথাও গিয়ে দেওয়া হয়েছে যে কারণে এখানে যৌন শিক্ষাকে প্রমোট করা হচ্ছে এটার মানে এটা নয় যে খুব কিছু বাজে শিক্ষা দেওয়া হচ্ছে তো এই যে ভাবনা চিন্তাগুলো এবং হাজার হাজার দৃশ্য পরিবর্তন যে কারণে এখন ভালো কনসেপ্টের সিনেমা আনা মানুষকে ভালো কিছু দেখানো খুব প্রবলেম আপনার ভেবে দেখুন তো গড যে দু হাজার তেইশে আসতো মানে পার্ট ওয়ানটা আদৌ রিলিজ করতে পারতো তো করা খুব ডিফিকাল্ট ছিল মানে ওমাই গড় সিনেমাটা থেকে যে মানুষজন কিছুই শেখেনি সেটা কিন্তু সত্যি বলতে গেলে বোঝা যাচ্ছে এবার কি হবে তারা প্রমোশন এই জন্যই জোর দিচ্ছে না তারা আদৌ ক্লিয়ার করতে পারছে না যে এটা আদৌ এগারোই আগস্ট রিলিজ করতে পারবে কিনা কারণ এত এত নিষেধাজ্ঞা জারি করছে যে কারণে সিনেমাটা কিন্তু বড় ক্ষতি হতে পারে এবার যে কারণে তারা একটু ধীর স্থির গতিতে প্রমোশন করছে কারণ তারা এত টাকা যে প্রমোশন এখন খরচ করে দেবে তা আদৌ এগারো এগারো স্টার্সফিকে না তারা ক্লিয়ার হতে পারছে না তো যে কারণে কিন্তু চূড়ান্ত রকম প্রবলেমের মধ্যে পড়ে রয়েছে এখনও কথাবার্তা চলছে মিটিং চলছে যদি সব কিছু ঠিক থাকে তাহলে কাল ট্রেলার আসতে পারে অথবা একদম একত্রিশ তারিখে ট্রেলার আসতে পারে অথবা টিমের মানে পক্ষ থেকে ঘোষণা করা হচ্ছে সিনেমাটা এই মুহূর্তে পোস্টপোন হচ্ছে তো এটা খুব চিন্তার ব্যাপার কী হয় সেটা একটা দেখার ব্যাপার এবং এরকম হতে থাকলে সিনেমা কিন্তু নিজের স্বাধীনতা সত্যি বলতে বজায় রাখতে পারবে না তো যে হোক এটা গেলে একটা দিকে তোমাদের এটা নিয়ে কি মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সুরঙ্গ সরি প্রিয়তমা এবার কিন্তু কলকাতায় রিলিজ করতে চলেছে এমনটা শোনা যাচ্ছে প্রথমে এই সিনেমাটা কিন্তু ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে আমরা আগের বছর যেমন দেখেছিলাম ঢাকা ফিল্ম ফেস্টিভ্যাল হয়েছিল তেমন বছর এই বছরও কিন্তু নন্দনে ঢাকা ফিল্ম ফেস্টিভ্যাল মানে বাংলাদেশি ফিল্ম ফেস্টিভ্যাল কিন্তু অনুষ্ঠিত হতে মানে চলেছে এবং সেই অনুষ্ঠানেই কিন্তু এই সিনেমাটাকে প্রদর্শন করা হবে এমনটাই কিন্তু শোনা যাচ্ছে কবে আসবে কী আসবে এখনও জানা যায়নি এবং তারপর সিনেমাটায় কিন্তু সিনেমা হলেও রিলিজ করা হবে এবার অনেকে দেখছি বলছে এই সিনেমাটা এলে কলকাতা কাঁপিয়ে দেবে সাকিব খান কলকাতা কাঁপাবে আমাকে অনেক সাবস্ক্রাইবাররাও বোঝে দেখো আমি কাউকে মিথ্যা আসা সত্যি বলতে দিতে চাই না তো আমি একটা কথা ক্লিয়ারলি বলছি এই সিনেমাটা কিন্তু কলকাতায় মানে ওয়ার্ক করা খুব ডিফিকাল্ট ইভেন যে ফিল্ম ফেস্টিভ্যালটা হতে চলেছে সেখানেও কতটা ওয়ার্ক করবে সে সিনেমা সন্দেহ রয়েছে কারণ এটা যে ধরনের সিনেমা একটা মাস মুভি প্রথম কথা নন্দনে ওই ধরনের সিনেমা দর্শক দেখতে যায় না নন্দনের দর্শকরা পুরো অন্যরকম যে কারণে আপনারা দেখবেন নন্দনের কমার্শিয়াল সিনেমা খুব একটা আনা হয় না এবং এগুলো খুব একটা বেশি ওয়ার্ক করে না নন্দনের দর্শক ওই সিনেমা দেখতে যায় না হাওয়াটা একদিকে ছিল কারণ হাওয়ার কনসেপ্টে এমন ছিল একটু আর্টিফিশিয়াল মুভি ছিল যে কারণে ওই যে অডিয়েন্স যে আর্ট মুভি যারা দেখে তারা দেখতে গেছিলো কিন্তু প্রিয় তো আমার ক্ষেত্রে সেটা হবে না আমাদের ছোট্ট করে বলি গলুই যখন রিলিজ করেছিল আগের বছরই বাংলাদেশ ফিল্ম ফেস্টিভাল গোলও কিন্তু লোকে অ্যাকসেপ্ট করেনি লোকে দেখেনি ইভেন পড়ানায় আমাদের ভালো সিনেমা পর্যন্ত লোকে দেখতে আসেনি এবং সব থেকে বড়ো উদাহরণ কথা সি মানে আমি দেখুন আমি ফ্যান কাটার করে বলতে পারবো না যে সাকিব খানের সিনেমা কলকাতা কাঁপাচ্ছে যেটা হবে না আমাকে বড় ডিফিকাল্ট আগের দিন আমি সাকিব খানকে নিয়ে যে ভিডিওটা করেছিলাম আগের দিন না তার আগের দিন যে এখানে মানে বক্স অফিস ফেক বক্স অফিস নিয়ে প্রচুর খিস্তি গেছি কিন্তু আমার কোনো প্রবলেম নেই আপনারা খিস্তি দিচ্ছেন দিন ফ্যান্সদের দোষ নেই তারা তো খিস্তি দেবি কিন্তু প্রবলেম হচ্ছে আমি যেটা সত্যি সেটা সত্যি কথা বলতে গেলেই কলকাতায় এসে সিনেমাটা ওয়ার্ক করা খুব ডিফিকাল্ট সুরঙ্গর মতো এত তোলা সিনেমা এখানে এসে কিছু করতে পারলো না ইয়ার সুরঙ্গ এখানে সুপার ডুপার ফ্লপ হয়েছে সত্যি কথা বলতে গেলে এখানে ওয়ার্ক করতে পারেনি তো তার আগে হাওয়া এলো এখানে রিলিজ করলো সিনেমা হলে সেটাও পর্যন্ত লোকে দেখতে গেল না হাওয়া এত সার জায়গায় সমাদৃত একটা সিনেমা সেটাও পর্যন্ত লোকে দেখতে যায়নি সেখানে প্রিয়তমা যেখানে বাংলাতেই এমনি কমার্শিয়াল সিনেমা চলছে না একমাত্র সিনেমা এলে চলছে তাও সেটাকে খুব উন্নত মানে বানানো হচ্ছে বলে চলছে সেখানে প্রিয়তমা যে ধরনের স্টোরি বা যেভাবে ক্লিপিংস লোকে দেখে নিয়েছি ইউটিউবে লোকে কতটা এক্সাইটেড রয়েছে আমি সত্যি বলতে আমার মানে বিশ্বাস নেই আমার নিজেরও যে কিছু এক্সাইটমেন্ট রয়েছে তাও না তবে হ্যাঁ আমার দেখার ইচ্ছে রয়েছে যে এত কথা হচ্ছে এত বড় হিট হয়েছে তো কী এমন রয়েছে সিনেমাটা তো সেই হিসাবে দেখব কিন্তু সব অডিয়েন্স কিন্তু এই সিনেমাটা দেখার জন্য প্রস্তুত নয় তো কলকাতায় এলে আমার গ্যারেন্টি দিয়ে বলতে পারি কলকাতায় এটা ওয়ার্ক করবে না ইভেন সাকিব খানের সেরা সময় যখন সেখানে সিনেমাখানে এসেছিল শিকারি বলি বা নবাব বলি এই যে সিনেমাগুলো এগুলো কিন্তু কলকাতায় একদমই ওয়ার্ক করতে পারেনি একদমই ওয়ার্ক করতে পারেনি এবার এটার মানে এটা নয় যে সাকিব খান হেটার্স আমি যেটা সত্যি কিন্তু সেটা বলছি অনেকে এটাকে মানে এগেনস্টে বলতে পারে যে এই মিথ্যে বলছে হয়তো কিন্তু না আপনারা চেক করতে পারেন বক্স অফিস এই সিনেমাগুলো কিন্তু এখানে ওয়ার্ক করেনি সেখানে প্রিয় কতটা ওয়ার্ক করবে আমার তাই নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে কারণ আমি ভেবেছিলাম সুরঙ্গ বেশি চলবে কারণ একটা কথা সত্যি এটা বলার পর আমি যিনি প্রচুর খিস্তি খাবো কিন্তু এটা ফ্যাক্ট আমাদের এখানে কিন্তু সাকিব খানের থেকে কিন্তু আফরান নিশোর কিন্তু ফ্যান ফলোয়িং অনেক বেশি হ্যাঁ এখানকে চেনে হয়তো অনেক বেশি লোক কিন্তু ফ্যান ফলোয়িংটা সেটা কিন্তু কোথাও গিয়ে কিন্তু আফরান নিঃর অনেক বেশি কারণ নাটকের দৌলতে তো তার সিনেমা এখানে ওয়ার্ক করছে না তো সাকিব খানের সিনেমা আমার মনে হয় না একটু ওয়ার্ক করবে বলে তো আমি সত্যি কথা বললাম কারোর গায়ে লাগলে আমার কিচ্ছু করার নেই তোমাদের এটা নিয়ে যদি রাগ হয় আমার কিছু করার নেই আমার কাছে সত্যিটা বলা যে কারণে আমি বললাম এটাই ছিল আমার বক্তব্য চ্যানেলটার অন্তরের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিড কেটে বেলাই এখন তো ভাই টিক কেয়ার সবাই ভালো থেকে সুস্থ নমস্কার আবার দেখাবে টিক কেয়ার সবাই ভালো থাকে এখন তো টিক কেয়ার